আমাদের বাংলাদেশ যারা প্রবাসী অধিকাংশই বিএনপি জানা আওয়ামী লীগের লোকজন। আসসালামু আলাইকুম সম্মানিত কুইট প্রবাসী, স্বাগতম কুইটের আজ রাতের আপডেটে। দর্শক, আজ জানুয়ারি মাসের ২৪ তারিখ। ভিডিওর প্রথমে যে ভিডিওটি দেখতে পেয়েছেন, এই ভিডিওটির বিস্তারিত ভিডিও শেষে পাবেন। আপনি আপনার অবস্থান থেকে কমেন্টস করে জানান পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছে এটির সাথে আপনি একমত রয়েছেন কিনা। একজন রেমিটেন্স যোদ্ধা তার প্রবাস জীবনে যতদিন থাকে ততদিন নিজ দেশের জন্য কাজ করে যায়, আর এই প্রবাসীদেরকেই রাজনৈতিক লগো বা রাজনৈতিক সিল মেরে পররাষ্ট্রমন্ত্রী কি বোঝাতে চেয়েছেন, আপনি আপনার অভিমত আমাদের এই ভিডিওতে প্রকাশ করে জানাবেন। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত থেকে অথবা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে, আপনার জন্য এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের অনেক ভাই ও বোন বর্তমান অবস্থান করছেন বাংলাদেশে, আপনার পাসপোর্টের মেয়াদজনিত কোনো সমস্যা থেকে থাকলে আপনি এই ইনফরমেশনটি জেনে আশা করছি উপকৃত হবেন। এখানে যেটি ক্লিয়ার করা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো আছে, মেশিন রিডেবল পাসপোর্ট এর রিইস্যু কার্যক্রম চলমান রয়েছে, যেটি MRP। যে সকল প্রবাসী বাংলাদেশী নাগরিক ব্যক্তিগত প্রয়োজনে বাংলাদেশে অবস্থান করছেন, যাদের বাংলাদেশে পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম রয়েছে কিন্তু ভিসার মেয়াদ স্বল্পতার কারণে জরুরি ভিত্তিতে বিদেশে প্রত্যাবর্তন আবশ্যক এবং জাতীয় পরিচয়পত্র না থাকায় ই পাসপোর্টের আবেদন করতে পারছেন না, এরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট যেটি ভিসা বা আকামা, তার মানে কুয়েতের আকামা দিয়ে আপনি আপনার যে পাসপোর্ট রয়েছে এটি রিনিউ করতে পারবেন, এবং এই সিস্টেমটি সকল দেশের জন্য প্রযোজ্য, বিশেষ করে যে সকল রেমিটেন্স যোদ্ধা বর্তমান বাংলাদেশে রয়েছে আপনারা রিইস্যু করতে পারবেন আপনার পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য। এখানে বাংলাদেশে অবস্থানরত লোকজনের জন্যই শুধুমাত্র MRP রিইস্যু বন্ধ রয়েছে, প্রবাসীদের জন্য এই ব্যাপারে আলাদা নিয়ম রয়েছে, যেটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশে বসবাসরত গুরুতর অসুস্থ ব্যক্তিগণ চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণ সহ যোগাযোগ করলে তারাও একই রকমভাবে রিইস্যুর জন্য আবেদন করতে পারবে, যেটি নিঃসন্দেহে মানবিক দিক বিবেচনা করে রাখা হয়েছে সিদ্ধান্তটি, এটিও গ্রহণযোগ্য। প্রসঙ্গত, গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় এই নিউজটি প্রচার হয়েছিল যে MRP পাসপোর্ট রিইস্যু বন্ধ রয়েছে, আর এতে করে বিপদে পড়েছিল বাংলাদেশিরা যারা ছুটিতে গিয়ে বাংলাদেশে অবস্থান করছিল। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে সারা কুয়েত জুড়ে। আজকে সকালে যে ইনফরমেশনটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ইনফরমেশনের সূত্র থেকে এটি বলতে পারি যে বর্তমান প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করেছে, আইন শৃঙ্খলার উন্নতি হবে। কিছুক্ষণ আগে আমরা MOI-এর একটি প্রতিবেদন আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি, যেখানে ক্লিয়ার করা হয়েছে যে আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচার দেখতে পাচ্ছেন, জিলিবাল শুইকের হাসাবিয়া আমগাড়া এই সকল অঞ্চলে অভিযান পরিচালনা করে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী ১৪ জন লোককে আটক করেছে, যাদের বিরুদ্ধে শ্রম আইন আকামা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও একটি প্রতিবেদনে আমরা যেটি জানতে পারি সেটি MOI থেকে জানানো হয়েছে, যেখানে এখানে ক্লিয়ার করা হয়েছে যে কুয়েতের মাহবুল্লা ও পরওয়ানিয়াতে মাদক ও ৪২৪ বোতল মদ সহ ৯ জনকে আটক করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখানে একজন নারী এবং বাকি পুরুষ দেখানো হচ্ছিল এবং তাদের কাছ থেকে জব্দকৃত মালামালও দেখানো হয়েছে। সেই সাথে আজ কুয়েত এবং ইন্টারন্যাশনাল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো পোর্টালে উঠে এসেছে ফিলিপিনি যে নারীকে হত্যা করেছিল একজন কুয়েতি নাগরিক তার ব্যাপারটি। আমরা আগেই বলেছিলাম যে এই ব্যাপারটি নিয়ে কূটনৈতিক অস্থিরতা শুরু হবে কুয়েতের সাথে ফিলিপিন্সের। আজকের সংক্ষেপে বলছি, অপল জুল্লেবি রানার মৃত্যুর পর সরকার কুয়েতে স্থাপনের নিষেধাজ্ঞা পুনরাবৃত্তি করার চিন্তা করছে না, অভিবাসী শ্রমিকদের জন্য নীতি পুনরায় পরিদর্শন এবং এটি শক্তিশালী করার অঙ্গীকার করছে। এখানে যে বাধ্যবাধকতা ব্যাপারগুলো উঠে এসেছে, কুয়েতে ফিলিপিন্স থেকে কর্মী পাঠানো বন্ধ না করলেও তাদের নিয়ম নীতিতে আরও কঠোর অবস্থানে যাবে, যেটি নিয়ে আরও বিস্তারিত প্রতিবেদন রয়েছে, আমরা ভিডিও শর্ট করার সুবিধার্থে আপনাদের সাথে এটি শেয়ার করলাম।
দর্শক, একটি দুঃখজনক ঘটনা যেটি আমাদের সকল প্রবাসী ভাই যারা বিশেষ করে জঙ্গলে বা বিলে খেমাতে কাজ করছেন বা আউটসাইড গুলিতে কাজ করছেন, মিনা আব্দুল্লাহ, মিনে সাহেবা, সেফদি, আবদালি বা আদার প্লেস গুলিতে, সোলোবিয়া খাট বা সোলোবিয়া খামার এরিয়াতে, সোলোবিয়া খামার এরিয়াতে একটি তাঁবুতে আগুন লেগে একজন যুবকের মৃত্যু হয়েছে। যদিও এই রিপোর্টে নিশ্চিত করা হয়নি এটি কি প্রবাসী ছিল নাকি কুয়েতি নাগরিক ছিল। আপনারা সকলেই বিশেষ করে কয়লা জনিত ব্যাপারগুলিতে সতর্ক সচেতন থাকবেন, যেহেতু শীতকাল সবাই কয়লা ব্যবহার করে। আপনি ঘুমানোর আগে অবশ্যই কয়লার আগুন নিবানো হয়েছে কিনা এটি নিশ্চিত হয়ে তারপর ঘুমোতে যাবেন, না হয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। আপনার সচেতনতা, আপনার সতর্কতা আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবে। দর্শক, এখন আমরা দেখব আলোচিত সেই ভিডিওটি যেখানে পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে প্রবাসীরা জামাত বা বিএনপি করে। আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজটি দেখে নেই। এইটিতে আমি একটা হিয়ারিং করি এরশাদ সরকারের বিরুদ্ধে, তারপরে সরকার আমাকে পার্সোনাল নন গ্রাটা করে দেয়, বাংলাদেশে আসতে পারবো না। সৌদি আরব তো তোর আমাদের বাংলাদেশ যারা প্রবাসী অধিকাংশই বিএনপি জামাত, আওয়ামী লীগের লোকজন খুঁজে বের করতে হয়। আমাদের তৎকালীন অপোজিশন লিডার শেখ হাসিনা আমার মনে হয় 86 সালে ওয়াশিংটন গেল, আমি ওনাকে বললাম যে আপনি বোস্টনে আসুন, বলেন যাবো, বোস্টন নিয়ে আসলাম। সেখানে আমরা ওয়াশিংটনে পরে আমরা আমেরিকাতে প্রথম বঙ্গবন্ধু পরিষদ বোধহয় 87 সালে আমি আর এনাদ্রোহী উনি অধ্যাপক আমরা শুরু করি। তা আমাদের কাজ কিন্তু খুব সীমিত, ওই 15ই আগস্ট আর সেইখানে এটা লিখালিখি, প্রবাসী নামে একটা পত্রিকা বের হতো সেখানে লিখালিখি, কোনো ধরনের বড় আয়োজন এইসব হয়নি। নেত্রী আমাকে বললেন যে আপনি মালিক সাহেবের সাথে কন্ট্যাক্ট করেন। সো দিস ইজ হাউ আই কেম টু নো মালিক সাহেব। মালিক সাহেবের সাথে পরিচয় হওয়ার পরে খুব ভালো লাগলো। ওই সময় আমার দেশে আসা নিষিদ্ধ ছিল। আমার 88-তে আমি একটা হিয়ারিং করি এরশাদ সরকারের বিরুদ্ধে, তার ফলে সরকার আমাকে পার্সোনাল নন গ্রাটা করে দেয়, বাংলাদেশে আসতে পারবো না, খুব সমস্যা ছিল। পরবর্তীতে আপনার আমরা তো তখন অত উৎসাহ লোকজন ছিল না, বাট উই কন্টিনিউ করলে কাজ হয়। তারপরে মালিক সাহেব অষ্টমে আসলেন, সেটা 96-এ, এবং উনি একটি জিনিস ওনার কাছে যেটি শিক্ষণীয়, উনি গবেষক এবং চিন্তাবিদ। তখন ডিবেট হচ্ছে যে কে আপনার স্বাধীনতার। দর্শক, আপনি আপনার মতামত ব্যক্ত করুন এই ভিডিও নিয়ে। আমাদের যে মতামত, আমরা কখনোই কোনো প্রবাসীকে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে শনাক্ত করতে চাই না। আমরা দেশের জন্য প্রবাসী কাজ করছি, পরিবারের জন্য কাজ করছি, এটি আমাদের পরিচয়। আর আমরা মনে করি যে প্রবাসীদেরকে কোনো একটা রাজনৈতিক দলের সদস্য লগো দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হ্যায় প্রতিপূর্ণ করতে চেয়েছে। রেমিটেন্স যোদ্ধারা দেশের স্বর্ণ বা দেশ গড়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে করে সকলে জেনে উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।